এই মুহূর্তে আপনারা যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন সেট মাত্র 999 টাকা, এছাড়াও রয়েছে টু পিস মাত্র 750 টাকা, এছাড়া আরও রয়েছে থ্রি পিস 1200 টাকা। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার নিউ মার্কেটে, এটি হচ্ছে কেয়া ফ্যাশন অ্যান্ড বুটিক্স। তাদের মূলত নিউ মার্কেটের তিনতলায় তিনটি দোকান রয়েছে, তো তার একটিতে আমি এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে থাকুন যে এখানে কত সুন্দর সুন্দর পোশাকগুলো, সেগুলো মাত্র দেখতে পাচ্ছেন যে তিন সেট 999 টাকা, টু পিস 750 টাকা, টু পিস থ্রি পিস আর কি। এর পাশে আরও রয়েছে থ্রি পিস 1200 টাকা। তো দর্শক, আপনাদেরকে একটি ঘোষণা আমি একটু জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আমার পেজে এখন থেকে এরকম বিভিন্ন প্রোডাক্টের রিভিউ, তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের আনকমন জিনিসপত্র নিয়ে আমি এখন থেকে কাজ করব। আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে নিউজ রিলেটেড কাজ থেকে আমি অনেকটা দূরে থাকব। আপনারা এতদিন দেখেছেন যে আমার পেজে সাধারণত আমি নিউজ রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করেছি বা নিউজের জন্য দৌড়িয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু সেখান থেকে আমি একটু দূরে সরে যাব। আর সেই নিউজগুলো যদি আমি কাভারও করি, সেগুলো আমি আমার পার্সোনাল একটি পেজ আছে মুহাম্মদ ইলিয়াস হোসেন, তো সেই পেজে আমি এখন থেকে দিব। এখান থেকে মানে এই পেজটা থেকে আমি সেই জায়গাটি থেকে সরে এসেছি যে এই পেজটিতে এখন আর নিউজ নিয়ে তেমন একটা কাজ করবো না। আপনারা দেখতে থাকুন যে পোশাকগুলো আসলে অসাধারণ। আর আজকে এই ধরনের কন্টেন্ট আমি প্রথম বানাচ্ছি, এই জন্য আসলে আমি অত বেশি ভালোভাবে কাভার করতে পারিনি বা হয়তোবা এইগুলো সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণও করতে পারতেছি না ভালোভাবে। তবে ইনশাআল্লাহ কাজ করতে করতে শিখে যাব, অনেক কিছুই জানবো, অনেক কিছু শিখবো, তখন আপনাদেরকে জানাবো। আমি কথা বলে যেটি জানতে পেরেছিলাম, এটি হচ্ছে কটনের মানে সুতার, আর তারা এখানে কিন্তু অনেক কথা বলেছিলো এই কাপড় সম্পর্কে, অনেক ব্যাখ্যা দিয়েছিল বা বিশ্লেষণ করে বলেছিল, মানে এই তাদের যে কাপড়গুলো থ্রি পিস এগুলো সম্পর্কে তারা কথা বলেছিল, কিন্তু আমি সেই সাউন্ডটি কেটে দিয়েছি শুধুমাত্র কারণ তাদের ওখানে একটি বক্স বাজানো ছিল যেখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল, তারপরে তাদের রেকর্ডিং সাউন্ড ছিল, যেগুলোতে পরবর্তীতে আমার সমস্যা হতে পারে, তো যে কারণে সেই সাউন্ডটি দিতে পারতেছি না। দেখেন আমার যে মাইক্রোফোনটি সেটি কিন্তু এখানে যে দোকানদার ভাই আছে তার সাথে কিন্তু আছে, সে কিন্তু কথা বলতেছিল, বাট শুধুমাত্র কপিরাইটের ভয়ে আমি সেটা দিতে পারতেছি না। তো আপনাদেরকে আবার যেটি বলতেছি, এই দোকানটি হচ্ছে ঢাকার নিউ মার্কেটের তৃতীয় তলায়। এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস রয়েছে, আপনারা একটু দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর সব শেষে, একদম শেষে তাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এবং সেখানে যে তাদের দোকানের যে নাম্বার, কত নাম্বার দোকান তাদের, সেইগুলোও কিন্তু দেওয়া আছে। তো আপনাদেরকে যেটি জানিয়েছি সেটি হচ্ছে যে আমি এখন থেকে এই টাইপের অনেক ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব। আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার দিবেন, তাদের কাছ থেকে আপনারা পাইকারি খুচরা আর যে কোনোভাবে হচ্ছে কিনতে পারেন। আপনারা নিউ মার্কেটের যদি তিনতলায় আসেন এবং আমার এই ভিডিওটিতে দেখানো যে মোবাইল নাম্বার, সেখানে যদি যোগাযোগ করেন তাহলেই তাদের সাথে যোগাযোগ করে সে প্রোডাক্ট কিনতে পারবেন। কারণ বিষয় হলো, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি মানে টাকা পয়সা নিয়েছি তাদের রিভিউ দেওয়ার জন্য, না মোটেও না। আর আপনাদেরও যদি প্রতিষ্ঠিত কোনো দোকান থাকে, তার যদি রিভিউ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আমার মোবাইল নাম্বারটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমাকে পেয়ে যাবেন। এখনই তাদের নাম্বারগুলো দেখতে পারবেন, এই যে কেয়া ফ্যাশন অ্যান্ড বুটিক্স।